প্রিয়দর্শক, আমরা আজকে জানবো ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার সেই মাজারটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতি ইমাম হুসাইন রদিল্লাহু তাআলা। ইমাম হাসান এবং হুসাইন ওনারা দুই ভাই ছিলেন। ছোট ভাই হলো ইমাম হুসাইন রদিল্লাহু তাআলা। ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার যে ঘাড় মোবারক, শিয়ে মোবারক, গর্দান মোবারক যে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঠিক সেই মাজারের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। আমরা বিস্তারিত সেই মসজিদ এবং সেই মাজার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই কাফেলায়। প্রিয় দর্শক, ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার শাহাদাত এবং কারবালার সংক্ষিপ্ত আমরা ইতিহাস নিয়ে কথা বলবো এবং আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে শুরু করব সেই ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার মাজারের সম্পূর্ণ অংশগুলো। প্রিয় মুসলিম ও জনতা, প্রিয় ভাইয়েরা, মুসলিম বিশ্বের আজ পর্যন্ত যতগুলো মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার শাহাদাত ও কারবালার ঘটনা হচ্ছে সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল মাত্র 50 বছরের মাথায় তার প্রাণপ্রিয় দহিতের এমন পরিণতি সমগ্র মুসলিম বিশ্বের মানুষকে করেছিল মর্মাহত। ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার শাহাদাত চোখের পানি ঝরেনি এমন মুসলমান একটিও ছিল না। আজও সেই কারবালার কাহিনী পড়ে চোখে পানি আটকে রাখতে পারে এমন মমিন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার এর শাহাদাত যেমন মুসলমানদের অন্তরে এক প্রচণ্ড আবেগ বিষয়, ঠিক তেমনি তার এই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে অমুসলিমরা মুসলমানদেরকে বিব্রত করাও চেষ্টা করে থাকে। আবার কোনো কোনো মুসলমান অতিরিক্ত আবেগ তাড়িত হয়ে এই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এমন কিছু বক্তব্য আচরণ করে থাকে যা বেদাত ও শিরকের পর্যায়ে পড়ে যায়, ফলে ব্যক্তির ইমান ও আমল নিয়ে সংশ সৃষ্টি হয়। তাই একজন মুসলমানের জন্য ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার শাহাদাত ও এর প্রকৃত ইতিহাস জানা খুবই জরুরি। তাই এই জন্য আপনাদের মাঝে আজকে আমরা সরাসরি সেই মিশরের ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার শিয় মোবারকের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভিডিও ধরে বিস্তারিত দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, ইমাম হুসাইন রদিল্লাহু তাআলার জীবন ও বৃত্তান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর কিছু হাদিস পাওয়া যায়। সুনান ইবনে মাজাহের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে এবং যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করল। শুধু তাই নয়, বুখারি শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে ওমর থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তার পরিবার বর্গের সন্তুষ্টি। এই জন্য যে আচরণ তা ওনাদের সাথে ভালো করবে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ ভালো করলো। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গ্রহণের পর যখন সকলে বায়াত সুসম্পন্ন হয় তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং বড় বড় আরো সাহাবি তার সাথে সাক্ষাৎ করে হজ তথা শরীয়তে নির্ধারিত দণ্ডবিধি প্রতিষ্ঠাতা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের বদলা নেবার দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বলে তাদেরকে বোঝাতে চান যে সন্ত্রাসীদের সাঙ্গ পাঙ্গ আছে এবং তাদের অনেকেই সাহায্যকারীও আছে। এই রকম ইতিহাস অনেক বড় রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে আমরা ধারাবাহিকভাবে পাই। তবে সেই সময় মুয়াবিয়ার এই শাসনকাল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ করেছিলেন যে তার মৃত্যুর পর খেলাফতের শাসন চলবে 30 বছর, তারপরে শুরু হবে রাজতন্ত্র। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত শেষ হবার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত 30 বছরের খেলাফত সম্পন্ন হয়। আর আমির মুয়াবিয়া রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও যে কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে দেশ সবসময় রাজনীতির ময়দানে এগিয়ে রাখত। তার এই যোগ্যতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। তিনি বলেন, 4টি কারণে আমি আলী আমার কাছে পরাভূত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে 1 নম্বর, তিনি বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের গোপন কথা কারো কাছ থেকে লুকাতে পারতেন না, কিন্তু আমি গোপন কথা কারো কাছে প্রকাশ করতাম না। এই হলো শয়তান, সে মুয়াবিয়ার কাজ কারবার। 2 নম্বরে, আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিন্ত মানুষ ছিলেন, কোনো বিপদে পুরোপুরি আক্রান্ত না হলে তিনি আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতেন না। আর আমি আগে থেকে বিপদে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতাম, যা শয়তানের মধ্যে যে আলামতগুলো পাওয়া যায় ঠিক সেই আলামতগুলোই পাওয়া যায় মুয়াবিয়ার ভিতর। অনেকেই আমরা বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে কিংবা অনেকেই ভারতবর্ষের মধ্যে বলে থাকেন যে আমিরে মুয়াবিয়া তিনি একজন সাহাবি, আসলে সে একজন ভণ্ড এবং সে ছিল একজন
ইসলামের সবচেয়ে একজন ক্ষতিকারক একজন ব্যক্তি, যা ইমাম যা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কে যা শহীদ করেছিল। তার বিবাহী এবং তিন নম্বর তার লক্ষ্য ছিল তার বাহিনী তার নির্দেশনা মানত না, আর আমার বাহিনী আমার নির্দেশনা অমান্য সাহস পেত না। চতুর্থ নম্বর তার লক্ষ্য ছিল, তিনি বলেন, কোরাইশ সমর্থক থেকে বঞ্চিত, আর আমি ছিলাম কোরাইশ সমর্থক পুষ্ট। যাই হোক প্রিয় দর্শক, ঘটনা অনেক লম্বা, আমরা এত বিস্তারিত জানতে গেলে সময় কুলাবো না। আমরা অবশ্যই বিভিন্ন ইতিহাস আমরা ঘেঁটে দেখব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব সহজে। আমরা সার সংক্ষিপ্ত দিকে আমরা চলে আসি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই শাহাদাত জড়িতের কারণে পরিণতি। ফোরাত নদীর পানি পান করতে গিয়ে তীরের আঘাত ক্ষত বিক্ষত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে এই বলে মোনাজাত করেছিলেন, হে আল্লাহ, তোমার রাসূলের আদরের দৈত্যের সাথে আজ যারা এই অমানবিক আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি তোমার দরবারে নালিশ পেশ করেছি, তাদেরকে একজন একজন করে তুমি ধ্বংস করে দাও, কাউকে রেহাই দিও না। মজলুমের প্রার্থনা কবুল হতে দেরি হয় না। তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি বলে কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কণ্ঠে যে দোয়া বেরিয়েছে তা কবুল হবার প্রশ্নই উঠে না। ফলে দেখা গেছে দুনিয়ার বুকে তাদের কঠিন শাস্তি পেতে হয়েছে, এই কঠিন শাস্তি তারা এক এক করে সবাই ধ্বংস হয়ে গিয়েছে। কারবালার হত্যাকাণ্ড ও মদিনার আক্রমণের পর ইয়াজিদের বিরুদ্ধে তখন সংগঠিত হয় বিদ্রোহ। মাত্র তিন বছর রাজত্ব করার পর 43 বছর বয়সে সে মারা যায়। ইবনে কাসির রহিমাল্লাহ তিনি বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের পর যে সকল দুর্যোগ সংগঠিত হবার ঘটনা ইতিহাসে পাওয়া যায় তার বেশিরভাগই সত্য। তার হত্যাকারীদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে আজাব ভোগ করতে হয়েছে। এভাবে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। ইমাম জাওহিরি রহমতুল্লাহ তিনি বলেছেন, ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ ওনার বর্ণনার মধ্যে এসেছে একাধিক অনেকগুলো উনি কথা বলেছেন। এক ব্যক্তিকে নিমন্ত্রণ করা হলো উপস্থিত মজলিসে, কথা প্রসঙ্গ বলা হলো তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যায় যারা শরীক ছিল তাদের সকলে দুনিয়াতে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে। প্রিয় দর্শক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছে আমরা সবাই জানি, কেউ কোনো আর অবগত রই নাই। তবে যারা আমরা এখনও না জেনে আমরা যারা এখনও সাপোর্ট করে যাচ্ছে মুয়াবিয়াকে, তাহলে এটা আমি মনে করি আপনাদের মূর্খতার পরিচয় ছাড়া কিছুই নয়। প্রিয় দর্শক, এই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই স্বীয় মোবারক, যখন ওনাকে শহীদ করা হয় তখন সেই স্বীয় মোবারকটাকে গর্দানটাকে এখানে আনা হয়। সেই মিশরেই অবস্থিত রয়েছে কায়রো রাজধানীর ভিতর, আর সেই স্বীয় মোবারকের মাজার রয়েছে যা যেখানে সবসময় মানুষ এসে জিয়ারত করতে থাকে, দোয়া নিতে থাকে। প্রিয় দর্শক, এই হলো আমাদের রেহালার আজকের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফের নিয়ে সম্পূর্ণ তথ্য। সকলে ভালো থাকুন, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।